দেশের অর্থনীতির উন্নতি চাইলে গ্যাসের মূল্য বৃদ্ধি মেনে নিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বহুদিন পর হরতালে পরিবেশের জন্য ভালো। তিনি জানান এলএনজি সহ জ্বালানি খাতে ভর্তুকি সরকারকে ভর্তুকি দিতে হয় 10,000 কোটি টাকা। রাখাইনকে দেশের অংশ হিসেবে নিতে আগ্রহী নয় বাংলাদেশ, বরং রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে আমেরিকার কংগ্রেসম্যানকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন আশ্বস্ত করেছে বলেও জানান সরকার প্রধান। পাঁচ দিনের চীন সফর শেষে বিস্তারিত তুলে ধরতে গণভবনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকটা প্রাণবন্ত ও স্বভাবসুলভ আন্তরিক পরিবেশেই লিখিত বক্তব্যের পর সফরের খুঁটিনাটি বিষয়গুলো জানান সরকার প্রধান। রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের আশ্বাসের কথা জানান। আমাদের দেশে যে আছে এটা যে বাংলাদেশের জন্য একটা বিরাট সমস্যা, এই কথাটা তো তারা নিজেরাও উপলব্ধি করতে পারছেন এবং সেই জন্যই তারা সবসময় মনে করছেন যে এই বিষয়টা দ্রুত সমাধান হওয়া উচিত এবং এর জন্য তাদের যতটুকু যা করণীয় তা তা করবেন এটা আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশের সাথে রাখাইনকে বাংলাদেশ নিতে চায় না বলেও সাফ জানিয়ে দেন। 54,000 বর্গ মাইল বা 147,000 বর্গ কিলোমিটার আমরা তাতেই খুশি। অন্যের কাজ জমি নিয়ে আসা বা অন্যের কোনো প্রদেশ আমাদের সাথে যুক্ত হওয়া এটা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করি, এটা আমরা কখনো নেব না। কারণ যার যে একপত্রের দেশ তার সভরেনটি নিয়ে এসে থাকবে, তাদের সার্বভৌমত্ব নিয়ে থাকবে, সেটাই আমি চাই। এবং আমরা এটাও চাই যে এই কথা না বলে বরং মিয়ানমার যাতে তার নাগরিকদের ফিরিয়ে যায়, আমার মনে হয় এই কংগ্রেসম্যান সামনে সেটাই করা উচিত। গ্যাসের দাম বাড়ানোর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী উন্নয়নের স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। যদি অর্থনৈতিক উন্নতি চান তো এটা তো মেনে নিতেই হবে, এটা শুধু আমাদের দেশে না, বিদেশেও সবসময় সব দেশে কিন্তু এটা যারা এলএনজি আমদানি করুক বা গ্যাস আমদানি করুক তারা কিন্তু এটা মেনে নেয় এবং এটা করা হয়, এটা নিয়মিত করা হয়। যে আমি এখানে 61.12 টাকায় এলএনজি কিনে 9.80 টাকায় দিচ্ছি, 10,000 কোটি টাকার উপরে এখন যে দাম বাড়ানো হয়েছে এই বাড়ানোর পরেও আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে, বছরে 10,000 কোটি টাকার উপরে আমাকে ভর্তুকি দিতে হচ্ছে। তাহলে আন্দোলন জয়েন করেছে তখন আমি একটা কাজ করি, যে দামে কিনবো সেই দামে বেচবো, ওই 9 টাকাটা আমি 61 টাকা করে নেব, তাহলে আর আমাকে ভর্তুকি দিতে হচ্ছে না। সমস্ত ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে, সব কিছু করে দিয়ে আমি যাতে মানুষের কাছে সহজলভ্য সেই ব্যবস্থাটা করেছে। তারপরে ওনারা হরতাল ডাকেন, আন্দোলন করেন, খুব ভালো, বহুদিন পরে হরতাল পেলেন তো পরিবেশের জন্য ভালো। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের সাথে সবার সাথে ভালো বন্ধুত্ব, এখন কার সাথে কার কী যুদ্ধ, কার সাথে কার কী মনোমালিন্য, কার সাথে কী টোকাটি, ওটা তো আমার দেখার দায়িত্ব না। আমার দেখার দায়িত্ব যে আমার দেশের উন্নয়নে কে আমাকে সহযোগিতা করছে, কে অবদান রাখছে বা কার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। চাকরিতে বয়সসীমা না বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন সরকার প্রধান। শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।